বহরমপুর আইসিএ স্কুলে লাইব্রেরির আত্মপ্রকাশ করলো নতুন রূপে। স্কুলের এক প্রাক্তনী সহযোগিতায় লাইব্রেরি নতুনভাবে সেজে উঠেছে বলে স্কুলের শিক্ষক শিক্ষিকারা জানান। স্কুলে নতুন লাইব্রেরি পাওয়ায় খুশি পড়ুয়ারাও। বিয়ে, ধুতি, পাঞ্জাবি ও শেরওয়ানির সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব। ঠিকানা: 28 মুরারি মোহন সেন রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগের নম্বর 9732888000। প্রাক্তন ছাত্রের সহযোগিতায় ঢেলে সাজানো হলো বহরমপুর গোড়াবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশনের গ্রন্থাগারকে। নাম দেওয়া হলো কেপি চট্টরাজ স্মৃতি গ্রন্থাগার। স্কুলে ছিল পুরনো গ্রন্থাগার। সম্প্রতি স্কুলেরই প্রাক্তন ছাত্র স্কুলকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য করে, সেই টাকায় স্কুলের গ্রন্থাগারকে ঢেলে সাজানো হলো। ওই ছাত্রের দাদুর নামেই গ্রন্থাগারের নাম রাখা হয়েছে। এই গ্রন্থাগারে রাখা হয়েছে বিভিন্ন ধরনের বই। এই বই একদিকে যেমন পড়ুয়ারা উপকৃত হবেন, তেমনই উপকৃত হবেন শিক্ষক শিক্ষক। আমি বিদ্যালয়ের তরফ থেকে ইউপি চট্টরাজকে অশেষ ধন্যবাদ জানাই তার এই এই ডোনেশন 1 লাখ টাকা যে স্কুলের লাইব্রেরির উন্নতিকল্পে যে তিনি ডোনেট করেছেন, এবং আরও 1 লাখ টাকা তিনি দিয়েছেন, সেটা হচ্ছে এই স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা প্রথম হবে প্রতি বছর তাদের সেইখান থেকে সেই ইন্টারেস্টের ক্যাশ টাকা তাদের দেওয়া হবে। গ্রন্থাগারের পাশাপাশি পড়ুয়াদের বই পড়ার জন্য করা হয়েছে রিডিং রুমও। সোমবার আনুষ্ঠানিকভাবে এই নতুন গ্রন্থাগারের উদ্বোধন করা হয়। আজকে একটা নতুন পালক আমাদের এই লাইব্রেরিতে সংযোজন হলো। আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র যিনি পুনেতে থাকেন, কর্নেল উদয় প্রতাপ চট্টরাজ, উনার দাদুর নামে, ঠাকুরদাদার নামে আমাদের স্কুলের ঠিক পিছন দিয়ে একটি বড় রাস্তা আছে, যেটা জজকোটের মোড় থেকে নিমতলা মোড় পর্যন্ত বিস্তীর্ণ, কেপি চট্টরাজ বলে ওনারই পৌত্র কর্নেল উদয় প্রতাপ চট্টরাজ আমাদের স্কুলকে 2 লক্ষ টাকা উনি ডোনেশন দিয়েছেন। তার মধ্যে 1 লক্ষ টাকা আমরা এই লাইব্রেরির জন্য দিয়েছেন, আর 1 লক্ষ টাকা স্টুডেন্টদের স্কলারশিপের জন্য দিয়েছেন।